আসসালামু আলাইকুম, এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। পাঁচ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা, সিলেট ও বরিশালে নতুন মুখ। এবং ঠাকুরগাঁয়ে দ্রুত ছড়িয়ে পড়েছে চিকেন পক্সের ভাইরাস, চারজনের মৃত্যু, এলাকায় আতঙ্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। বরিশালে বাদ পড়েছেন বর্তমান মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, সেখানে মনোনয়ন পেয়েছেন তার চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ। গাজীপুরে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। প্রধানমন্ত্রীর সভাপতিতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রার্থী ঘোষণায় চমক দেখিয়ে সিলেটে দলের টিকিট পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। তবে রাজশাহীতে বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনায় তালুকদার আব্দুল খালেক আবারও দলের মনোনয়ন পান। ঠাকুরগাঁয়ে দ্রুত ছড়িয়ে পড়েছে চিকেন পক্সের ভাইরাস, বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে হরিপুর ও রানী শঙ্কইল উপজেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে চারজন মৃত্যু হয়েছে, ফলে এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। ঠাকুরগাঁও জেলার হরিপুর ও রানীশঙ্কল উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক আকারে বাড়ছে সংক্রামক চিকেন পক্স বা জলবসন্ত রোগ। শরীরে গুটি গুটি ফুসকা, প্রচণ্ড ব্যথা আর জ্বর নিয়ে মার্চের মাঝামাঝি থেকে এ ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে। তবে গত চার দিনে এ রোগে হরিপুরের কিসমত গ্রামে দুইজন এবং রানীশঙ্কলের ধর্মগড়ে আরও দুজনের মৃত্যুর খবরে গ্রামে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কের আরেকটা দিক হল আক্রান্ত অনেকেই হাসপাতালে না গিয়ে কবিরাজ ও ঝাড়ফুঁকের আশ্রয় নিচ্ছেন। হঠাৎ এ রোগের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। আমার স্বাস্থ্যকর্মীদেরকে জানিয়ে দিয়েছি তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত, প্রয়োজন হলে তারা পিপিই কোভিড-19 এর মতো পিপি পরে তারা রোগীর গায়ের কাছে যাবে, এই নির্দেশনাই দেওয়া হয়েছে। প্রতিদিনে জেলার হাসপাতালে বাড়ছে চিকেন পক্সে আক্রান্তের সংখ্যা। ওষুধের পাশাপাশি এসব রোগীদের তরল খাবার ও পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। একটানা ১৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা অব্যাহত থাকায় মানুষ হাঁফিয়ে উঠেছে। একদিকে প্রচণ্ড তাপমাত্রার সাথে রমজান মাস হওয়ায় মানুষের কষ্ট অনেকাংশে বেড়ে গেছে। বিশেষ করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ বেশি সমস্যায় রয়েছে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়েই চলেছে, গত দুই দিন ধরে মাঝারি থেকে তীব্র দাবদাহ শুরু হয়েছে। নববর্ষের দিন সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বোচ্চ। সীমান্তবর্তী জেলা শেরপুরে ৬ দিন ধরে মৃদু ও মাঝারি দাবদাহ অব্যাহত থাকায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এ কারণে দিনের বেলা সূর্যের প্রখরতে অতিষ্ঠ মানুষ অতি প্রয়োজন ছাড়া প্রখর রোদে মাথায় নিয়ে ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছেন না অনেকেই। ইফতারি তালিকায় ছোলা, বুট, পেঁয়াজি সহ নানা গতানুগতিক আয়োজন থাকলেও চট্টগ্রামে দেখা যায় এর ভিন্ন রূপ। দেশি বিদেশি নানা পদের খাবারের টেবিলে দেখা মেলে সুস্বাদু মেজবানি মাংসের। গেল তিন দশক আগে ইফতারির জন্য প্রথম মেজবানি মাংস বিক্রি শুরু হয় চট্টগ্রামের পীরবাড়িতে, যা বাড়তি মাত্রা যোগ করেছে বন্দরনগরীর ইফতার বাজারে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। গরুর মাংস সঙ্গে হাড় মিশ্রিত চনার ডাল ও নলার ঝোল, জিভে জল আনা এমন মেজবানি মাংস বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্য। প্রতিবছর রমজান এলেই চট্টগ্রামের চৌমুহনির পীরবাড়িতে জমে ওঠে ঐতিহ্যবাহী মেজবানি মাংসের কেনাবেচা। শুধু এলাকার মানুষ নয়, দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মেজবানি মাংস কিনতে। আবু বকর চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। চৌমুহনি থেকে বেশ দূরে থাকলেও নিজের ও পরিবারের আগ্রহে প্রায় প্রতিদিনই অফিস থেকে ফেরার পথে কিনে নিয়ে যান পছন্দের এই মেজবানি মাংস। কোয়ান্টিটিও ভালো, আপনার ইয়াটাও ভালো, যে মশলাও ভালোভাবে দেয়, এই খাবারের মানমতো গুণ আছে, তারপরে খাবারটাও মজা হয়। মুখরোচক এই রান্না করা মেজবানি মাংস নিতে ভিড় করছেন তার মতো আরও অনেকেই। স্বাদে ভিন্নতা আনতে
ও চট্টগ্রামের ঐতিহ্য ধরে রাখতে এর রয়েছে ভিন্ন এক চাহিদাও। এটা ঐতিহ্যবাহী একটা ম্যাজানি গোস্ত, সবাই খেতে পছন্দ করে। যেমন আমার দেশের বাইরে, মানে আমার চিটাঙ্গের বাইরে ঢাকা থেকে যেখান থেকে আসুক, এটার দিকে তাদের খুব ইয়া থাকে যে ম্যাজানি গোস্তটা খাবে। আমরা এটা প্রত্যেক বছরে এখান থেকে পীরবাড়ি হালিশহর রোড এখান থেকে প্রত্যেক বছরেই আমরা নেই। এখানের রান্নাটাও ভালো হয়, মজা হয়। পীরবাড়ির এই মেজবানি মাংস পাওয়া যায় শুধু রমজান মাসেই। ইফতারের জন্য এই মেজবানি মাংস বিক্রি শুরু হয় ১৯৯৫ সালে। ১৯৯৫ থেকে ঘটনা শুরু হচ্ছে আমাদের চাচা, বলতে গেলে আমার দাদা, তো ওইখানে উনি কাঁচা মাংস বিক্রি করতে বাগাতে। তো বিক্রি করার পর থেকে হঠাৎ করে ওনার একটা আইডিয়া আসছে যে রান্না করবে। কেমন চলে ওইটা দেখছিল, আলহামদুলিল্লাহ ভালোই চলতো। যে একটা মশলা একটা ব্যবহার করা হয়, পাউডার যেটা করা হয়, বাবুসিরা কিন্তু এটা ঐতিহ্যটা ধরে রাখার জন্য ওরা ধরে রাখছে, এটা কাউকে জানাচ্ছে না। সেই পাউডারের ঘ্রাণটা আপনি খাওয়ার পরে যখন আপনি হাত ধুয়ে ফেলবেন, তখন দেখবেন তো ওই ঘ্রাণটা একটা মজার একটা ঘ্রাণ আপনার লাগবে। তো চট্টগ্রামের ঐতিহ্যটাকে ধরে রাখছে, এটাই কি আমরা প্রাধান্য দিয়ে ধরে রাখছি। প্রতিকেরই মেজবানি মাংস পাওয়া যাচ্ছে ৯০০ টাকায় আর ডাল ২৫০ টাকা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। ঈদকে সামনে রেখে বিভাগীয় নগরে বরিশাল এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে। এর মধ্যে নগরীর চকবাজারে গির্জামহলা, সদর রোড, নতুন বাজার, কাঠপট্টি, রূপতলি ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। অপ্রশস্ত সড়ক, যত্রতত্র গাড়ি পার্কিং, ট্রাফিক আইন না মানা, দিনের বেলা মালবাহী কার্গো ও ট্রাক চলাচল এবং বড় বড় ভবনের গাড়ি পার্কিং না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন ভুক্তভোগীরা। এতে প্রতিদিন প্রচণ্ড দুর্ভোগের শিকার হচ্ছেন লাখো মানুষ। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে শশার বাম্পার ফলন হয়েছে, পাশাপাশি বাজারে দাম ভালো থাকায় খুশি চাষিরা। উৎপাদন খরচ কম ও স্বল্প সময়ের মধ্যে ফলন হওয়ায় জেলার বরেন্দ্র অঞ্চল সহ বিভিন্ন স্থানে এবার ১০৪ হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে। কৃষকরা জানান, এক বিঘা জমিতে শশা চাষে খরচ ২৫,০০০ থেকে ২৬,০০০ টাকা আর উৎপাদিত শশা বিক্রি হচ্ছে ৯০,০০০ থেকে ১,০০,০০০ টাকায়। খরচ বাদে প্রতি বিঘায় কৃষকের আয় গড়ে ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা। শশা চাষ বাড়াতে চাষিদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।